হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো এখন বাজে রাত 10টা। তো আমরা যাচ্ছি হট করে দত্তপুলিয়াতে, আর ওটা মুখে দেখাচ্ছিলাম, আমার মুখে সেটা দেখাচ্ছিলাম। তো কেকে যাচ্ছি, আমি যাচ্ছি, আমার বর যাচ্ছে, আমার দিদি আর দিদির বর, আমরা এই চারজনে মিলে যাচ্ছি। আমরা এই স্কুটিতে যাচ্ছি আর ওরা ওদের বাইক নিয়ে যাচ্ছে। এবার কিসের জন্য, কেন হট করে যাওয়া হচ্ছে, গিয়ে তোমরা সবাই জানো যে দত্তপুলিয়াতে ওখানে ঘুগনি পিচকা খুব ফেমাস। তো আর কি ওটাই খেতে যাচ্ছি। তো দিদির আর কি পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, বোলখোলা থেকে তেল ভরেছিল। তো কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে আমরা গিয়ে ঘুগনিটা পাইনি, ফুচকাও পাইনি, রাত হয়ে গেছিলো বলে। তাই আমরা চাউমিন আর রোল খেয়ে বাড়ি এসেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে। কিন্তু অনেক দিন পরে এরকম রাত্রেবেলা আমরা বেরোলাম ঘুরতে, মজা হয়েছিল খুব। তো তোমাদের ভিডিওর মধ্যে বেশি রাস্তাঘাটই দেখানো হবে, কারণ আমরা গেছি ওখানে গিয়ে শুধু চাউমিনটা রোলটা খেয়েই চলে এসেছি, বেশিক্ষণ আমরা থাকিও নি গিয়ে। রাত হয়ে, তোমাদের যেমনটা বললাম যে রাত হয়ে গেছিলো বলে বেশি লোকজনও ছিল না রাস্তা দেখা, মানে তখন বাজে 10টা বা সাড়ে 10টা, রাস্তায় খুব কমই লোক। তো চাঁদটা দেখো কত সুন্দর লাগছিল রাত্রেবেলা দেখতে, যদিও বা ভিডিওতে ভালো আসেনি কিন্তু সামনাসামনি আরো ভালো লাগছিল দেখতে। চলো সারা রাত কাটিয়ে আসবো। Thank you.
ওটা কি বেড তোলা তো আমরা অনেকটাই প্রায় চলে এসেছি দত্তফুলিয়া আর কি ঢুকছি তোমাদের যেমনটা বললাম আর কি তোমরা ম্যাক্সিমাম সবাই জায়গাটা চেনো অনেকে হয়তো এসেছো এখানে ঘুগনি ফুচকা খুব ফেমাস আমি এর আগে একবার খেয়েছিলাম আর এই দিয়ে দুবার তো তোমাদের যেমনটা বললাম আর কি আমাদের পায়নি ফুচকাটা পায়নি এই যে চাউমিন অর্ডার করেছিলাম এই চাউমিন খেয়েছিলাম আর একটা রোল খেয়েছিলাম চাউমিনটা সবাই আমরা চারজনে ভাগ করে খেয়েছিলাম কারণ দিদিরা আর কি দিদিদের একটা বার্থডে পার্টি ছিল ওখানে গিয়ে ওরা আর কি বিরিয়ানি খেয়েছিল ওদের অত খিদে ছিল না তো ওর জন্য আমারও অত খিদে ছিল না বলে আমরা এক পুরো ফুল প্লেট একটা নিয়েছিলাম চারজনে ভাগ করে খেয়েছিলাম তোমাদের যেমনটা বললাম এই যে রোল রোলটা আমি আর আমার বড়ি ভাগ করে খেয়েছিলাম ওরা আর খাইনি তো রোল খেতে খেতে ফুচকা খেতে গেছিলাম কিন্তু ফুচকা তখন ছিল না আর নেই তো ওর জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি এখন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো তোমরা ভিডিওটায় অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ফুচকা পাওনি